হ্যালো সকলকে, আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আমি না রান্নাবান্না ঠিক পারি না, মানে একদমই পারি না। তো শাশুড়ি মা আমার ভালোই রান্না করে, তো তার কাছ থেকে আমার সব রান্না শেখা। আসলে বিয়ের আগে আমি কখনো রান্না করিনি, তো বিয়ের পরে আমি সব শিখেছি। এখানে চলুন আপনাদেরকে দেখাই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কী করে রান্না করে। একদিনকে খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে, তো আমি নিজে থেকে বলিনি, মা বললো যে তাহলে তুমি একদিন করো, দেখি আমরা কেমন হয়। তো আমি করছি, প্রথমে তেলটা গরম হয়েছে, কড়াইটা আসলে কালো কেননা আগে আলুর দম হয়েছে, তো কড়াইটা ধোয়া হয়নি তাড়াহুড়োতে। তারপর তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়নটা দিলাম, তারপরে শাকটা ভালো মতো করে ধুয়ে রেখেছিলাম, সেই শাকটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মা বললো যে তারপর নাড়ো কিছুক্ষণ, দেখবে একটু ঘামা ঘামা হয়ে আসবে, তারপরে লবণ দিতে হয়। তারপর লবণ দিলাম, তারপর দেখলাম একটু জল ছাড়ছে, তারপরে একটু জল দিলাম, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, তারপর সর্ষে আর পোস্ত মা বেটে দিল, সেটা দিলাম। দেওয়ার পরে একটু নাড়তে বললো আর একটু জল দিতে বললো, তো জলটা দিয়েছি। আর একদিকে মাছটা ভেজে নেব, আজকে সবটাই আমিই করবো ভেবেছি, তারপর আমিই করেছি। আমি মাছ ভাজতে সেরকম একটা পারি না, মা একটু চিনিও দিতে বলেছিল, এখানে তো সবাই একটু খাবারে বেশি চিনি খায়, আমাদের ওই বাড়িতেও খায়, আর আমারও খুব ভালোই লাগে, চিনি দিলে স্বাদটা খুব সুন্দর হয়। আগে আমি জানতাম না, এখন আমি জেনে গেছি, এটা মা না বললেও আমি একটু করে চিনি দিই সব কিছুতেই, এমনকি আলু ভাজাতেও আমি চিনি দিই। আর ওইদিকে একটু মাছ ভেজে নিচ্ছি, মাছ ভাজতেও না খুব ভয় লাগে, কেননা এর আগে যতবারই আমি মাছ ভেজেছি গরম তেল ছিটে এসেছে চোখে মুখে। তো আমি এখন ফোন দেখে দেখে শিখেছি খুন্তি মাথায় মাছটা রেখে সেইটা আস্তে আস্তে তেলে দিতে। আমি না রান্নাটা ঠিক মানে গুছিয়ে হয়তো বলতে পারছি না, কিন্তু রান্নাটা আমি ভালোই শিখে গেছি, এবার মা না থাকলেও আমি এখন করতে পারবো। তো এরকম মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মাছটা তেলেই গুঁড়িয়ে নিয়ে সেই মাছটাই গলে যাওয়া শাকটার মধ্যে এবার দিয়ে দিলাম। দেখলাম যে এবার রান্নাটা প্রায় হয়েই এসছে, তারপর নামিয়ে দিয়েছি। তোমরাও এভাবে ট্রাই করতে পারো বাড়িতে, খুব সুন্দর লাগবে, আর আমার তো বেশ ভালোই লেগেছিল। তো ভিডিওটা এইটুকুই, টাটা।